নমস্কার, মুনিদীপার সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি তেলাপিয়া মাছের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। একদম নতুন একটি রেসিপি আর খেতে অসাধারণ লাগে, বানানো খুবই সহজ, অল্প তেল মশলা দিয়ে বানানো স্বাস্থ্যকর একটি রেসিপি। আপনারা বাড়িতে একবার এটা তৈরি করে দেখবেন, বাড়ির সবাই আঙুল চেটে খাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, দুটো মিলিয়ে 500 গ্রাম হয়েছে। মাছগুলো নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে দুটো এলাচ, দুটুকরো দালচিনি আর 4টে লবঙ্গ ফোড়ন দিলাম। আর দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা দিলাম। ফোড়ন ভাজার সুগন্ধ বেরোলে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে নিয়ে 1/2 চা চামচ রসুন বাটা দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা আর রসুন ভালো করে কষিয়ে নেব। আদা আর রসুন ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 7 মতো লঙ্কা গুঁড়ো। মশলা ভেজে নিয়ে 1/2 কাপ টক দইয়ের সাথে একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে দিচ্ছি। ওই মিক্সিং জারটা অল্প জল দিয়ে ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম, 1 কাপ মতো জল দিয়েছি। 7 মতো নুন দিয়ে দিচ্ছি। নুন ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল ফুটতে শুরু করলে মাছ ভাজা 2টো দিয়ে দিচ্ছি। দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবো। 2 মিনিট পর একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। এই দুর্দান্ত স্বাদে তেলাপিয়া মাছের দো পেঁয়াজা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চিকেন দো পেঁয়াজা তো অনেক খেয়েছেন, আমার এই রেসিপিটা ফলো করে একবার এইভাবে তেলাপিয়া মাছের দো পেঁয়াজা বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসব একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, ভালো খান, সুস্থ থাকুন।